আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সরকারের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ 6 তারিখ থেকে শহরগুলোর ঢাকা শহরের ভিতরে বাস চলাচল শুরু হওয়ার কথা। তা আমরা দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গিয়েছে, রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা বাস চলাচল করছে। তবে আসলে এটা খুবই ভালো দিক, কারণ অনেকেই লকডাউনের কারণে খুবই দুর্বিষহ জীবনযাপন করছিল। বাস চালক বা বাসের হেল্পার ড্রাইভার যারা আছে এই পেশার সাথে সম্পৃক্ত। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আজকে থেকে শুরু হয়ে গিয়েছে রাস্তার মধ্যে ট্রেন চলাচলের মতন একটা অবস্থা। কারণ হচ্ছে হঠাৎ করে শুনলে আপনার মনে হবে হয়তোবা রাস্তায় ট্রেন চলাচল করছে, কারণ এত বিকট শব্দে হর্ন দিয়ে যাচ্ছে তারা যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই হর্নের কতটুকু প্রয়োজন তা আপনারাই উপলব্ধি করুন। কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, রাস্তা মোটামুটি পুরোপুরি ফাঁকা, তবে এই ফাঁকা রাস্তার মধ্যে অযথাই এই হর্নগুলো দিয়ে যাচ্ছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই এবং কোথাও কিন্তু এরকম কোনো অবস্থা নেই। আমরা যদি লেন হিসাব করি তাহলে এখানে যে তিনটি লেনের আমরা দেখতে পাই, এই তিনটি লেনের যে সংকেত দেওয়া হয়েছে তার একটিতে 40 কিলোমিটার, একটিতে 50 কিলোমিটার, একটিতে 60 কিলোমিটার গতিসীমা দেওয়া হয়েছে। তবে আমরা যদি আপনাদের দেখাই তাহলে এই গতিসীমা সচরাচর কেউ মানতে চায় না, কারণ বাসগুলো যেভাবে চলাচল করার কথা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বেপরোয়া গতিতে বাসগুলো চলছে, অথচ শহরের ভিতরে এতটা বেপরোয়া গতিতে বাস চলাচলের কোনো সুযোগ নেই। আপনি যদি উন্নত শহরগুলোতে দেখেন তাহলে হাইওয়েতে আলাদা হিসাব, হাইওয়েতে চলাচল করে, তবে শহরের ভিতরে এত ব্যস্ততম রাস্তার মধ্যে আসলে বাসগুলো যেইভাবে চলাচল করে তার জন্য এই বাসগুলো চলাচল করার কারণেই কিন্তু আপনার মাঝে মধ্যে আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং শব্দ দূষণের কারণে আসলে প্রচুর পরিমাণে পরিবেশ এবং মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আসলে করোনার কারণে চারদিকেই নিস্তব্ধতা, চারদিকেই হাহাকার, সকলেই মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা রয়েছে তাদের সকলেরই অবস্থা খুব খারাপ। তবে এর ভিতরেও আমার মনে হয় যে আসলে আইনের প্রয়োগ হওয়া প্রয়োজন, আইনের প্রয়োগ না হওয়ার কারণে এই দুরবস্থা তৈরি হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি বাস দাঁড়ানো, পুরো রাস্তা কিন্তু ফাঁকা, ডানে বামে পুরো রাস্তাটি ফাঁকা। এই যে দুটি বাস দাঁড়ানো দেখেন, একটি বাসের সাথে কীভাবে সংঘর্ষ জড়াচ্ছে এবং এই সংঘর্ষের কারণেই কিন্তু রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ দেখতে পেলেন পিছনের বাসটি সামনের বাসটিকে কীভাবে এক ধরনের চাপা দেওয়ার চেষ্টা করলো এবং চাপ দিয়ে চলে যাচ্ছে। এইগুলো আসলে আইনের প্রয়োগ প্রয়োজন, যতদিন এই দেশে আইনের প্রয়োগ না হবে ততদিন শৃঙ্খলা ফিরে আসবে না। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।